one of the most influential motivational speaker. He's working for Nagad as a head of corporate and regulatory affairs PR. Shukun bhai, formally kar introduce korana kemon achen age seta bolen. Bhalo achi bhai. Apni bhalo achen? Ami ekta apnar sathe kotha bolte chai. আপনি কি একটু সময় দিবেন আমাকে? ও আধা ঘন্টা কথা না বললে ওকে নামতে দেয়া হবে না, ঠিক আছে? কিন্তু আধা ঘন্টার মধ্যে তো আমি 1 মিনিট নিয়ে নিচ্ছি, 29 মিনিট তাহলে। জি, বলেন। আচ্ছা তাহলে 31 মিনিট। ওকে। সুখন ভাই, কেমন আছেন এট ফার্স্ট? আমি ভালো আছি। সব সময় ভালো থাকি ভাই। আচ্ছা, তো আজকে আপনি তো অনেক মোটিভেশন দিবেন আমাদেরকে। আমরা অনেক মোটিভেটেড হব। আই স্পিক, কেউ এটাকে মোটিভেশন বলে, কেউ ইনস্ট্রাকশন বলে, হোয়াটএভার, বাট আই স্পিক, পিপল টেক। সো সব কথা মন থেকে আসে। ফ্রম এক্সপিরিয়েন্স আমি যেটুকু জানি, আমার লাইফে যেটুকু ঘটেছে আমি সেটা নিয়েই বলি। আকাশ কুসুম বলে লাভ নেই। আমার 500 টাকার ঘটনা, ওইটাই আমার 500 টাকা ঘটছিল, সেটা আমি 10 বার বলি, বিকজ ওইটাই আমি জানি, এর বাইরে কিছু জানি না। সো আই সে এভরিথিং দ্যাট হ্যাজ হ্যাপেন টু মি নিজের সাথে। ভেরি ডিপ্লোম্যাটিক হিয়ার, ভেরি ডিপ্লোম্যাটিক। অ্যাবসলিউটলি না, আমি আই জাস্ট সে যেটা আমার সাথে ঘটেছে। সো যখন আপনি বলেন, যখন আপনি গুছিয়ে বলেন বা কোনো কিছু বলতে মানে বলুন সবাইকে, সবার উদ্দেশ্যে বলেন, তখন মোটিভ আই মিন মোটরা কি থাকে যে এর থেকে কি আসবে, ভালো কিছু আসবে, সেটাই তো আশা থাকে মেইনলি। তো সে কিছু একটা এক্সপিরিয়েন্স যদি শেয়ার করে তারপর আমরা পুরো প্রোগ্রামটা শুরু করতে চাই বা পুরো কথাটা শুরু করতে পারি। আমি প্রশ্নটা বুঝি নাই। যখন আপনি একটা টপিক নিয়ে কথা বলেন অবশ্যই একটা ভালো কিছু আসার আই মিন এক্সপেক্ট করাটা ভালো কিছু আসবে। আমি বুঝতে পেরেছি। যেমন এখানে 4-5 লোক বসে আছেন, আমরা একটাকে ছবি তুললাম, ওনারা অনেকে প্রশ্ন করছে ঘটনা আগে ওনারা ছবি তুলতেছে কেন। সো আই কিপ অন অবজার্ভিং যে কোনটা মানুষ চাচ্ছে, কোনটা চাচ্ছে না, কোনটার দরকার আছে, কোনটার দরকার নাই। তারপর আপনারা অনেকে অনেক প্রবলেমের কথা বলছিলেন, ওটা এখান থেকে কোনো সলিউশন হবে না, আমি জানি সেটাও, কোথায় সলিউশন হবে সেটাও জানি, কতটুকু আমরা বলবো কতটুকু বলবো না সেটাও জানি। সো সব মিলিয়ে ইটস এ কমপ্লেক্স জার্নি, চাইলে অনেক কিছু বলা যায় না। আপনারা কিছুদিন আগে আম আদমি নামে একটা টিম আছে, পার্টি আছে ইন্ডিয়াতে, উনি দিল্লিতে বসে সবাইকে ডাকলো, এই করলো সেই করলো, অনেক কিছু বললো, এই যে দরবার টরবার হলো, তারপর কিছুই হয় নাই। সো পরিবর্তনের কথা বললে অনেক তালি পাওয়া যায়, পরিবর্তনটা হয় না। এই জায়গায় একটা লুপে আমরা আটকে আছি, এবং আবার সব সোসাইটিতে সেম ইস্যু। ঢাকায় যেরকম এখানে বসছেন না, অ্যামস্টারডামেও বসে বলতেছে খুব ঝামেলা, আমাদের এখানে পরিবেশটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ওদেরও প্রবলেম আছে। সো সব জায়গাতেই প্রবলেম আছে। চার্জার কিছু কিছু দায়িত্ব থাকে, আপনি তো নাগরিক, উনি চলে গেছেন উত্তর না নিয়ে। আমাদের একটু ফেমাস হওয়ার পরে, একটু পাওয়ারফুল হওয়ার পরে আমরা ব্যক্তি পূজায় চলে যাই। পলিটিশিয়ান, অভিনেতা, লেখক, সবাই ব্যক্তি পূজা। যেমন আমি এখানে ঢোকার পর আপনারা 50 বার আমার ছবি তুলছেন, আমার ফুল দিচ্ছেন, ভুল কনসেপ্ট। ইউক্রেনে না কোথায় যেন এক ভদ্রলোক কিছুদিন আগে প্রেসিডেন্ট হয়েছেন, উনি বলেছেন আমার ছবি লাগাস না সরকারি অফিসে, নিজের বাচ্চার ছবি লাগাও তাহলে বুঝবা যে কার জন্য কাজ করতেছো। সো দ্যাটস দ্য মাইন্ডসেট। আমাকে তুলেছেন, আজকে আমি বের হওয়ার পর অনেকগুলো ছবি তুলবেন, সুখন ভাই জোস আপনি আসছিলেন, এটা পড়ছেন, আপনার সাথে ছবি তুলছে, অনেকে দৌড়াবেন, আসল কাহিনী। সো প্লিজ একটা রিকোয়েস্ট, আজকে পুরো অনুষ্ঠান থেকে ব্যক্তি পূজাটা বাদ দিয়ে যদি আমার কাছ থেকে দুটা লাইন থাকে দুটা লাইন নেন, নাহলে নাই, আমাকে পার্সোনালি পাত্তা দেওয়ার কোনো দরকার নেই। দ্যাটস এ রং কনসেপ্ট। আমরা ব্যক্তিকে অনেক বড় করে ফেলতেছি, তার কন্ট্রিবিউশনটা ভুলে যাচ্ছি। আমি কি জামা পরে আসছি না, এত কথা বলার দরকার নেই। সো লেটস, আমার এটা মোটো, আমি আসবো ধীরে ধীরে। ভাই আপনি তো বললেন ঠিকই, কিন্তু নিজের নামে তো ঠিকই ফেসবুক পেজ আছে, নিজে তো ঠিকই সেলফি দেন, ঘটনা কি? সো পিপল আর কমপ্লেক্স। ডক্টর জেকলেন মিস্টার হাইড নামে একটা কনসেপ্ট আছে, আপনারা কে জানেন জানি না, একই মানুষ অনেক রকম হয়। ভাই প্রশ্নটা কি ছিল? সো আই এক্সপেক্ট, এই যে মনটা একটু ভালো হলো না, হাসাহাসি করছে, একটু ফ্রেশ, আমি এটাই চাচ্ছিলাম, আমার একটু কথা শুনবে, একটু ফ্রেশ হবে, আচ্ছা মনে হয় চান্স আছে, কারণ নেমে একটু পরে এখানে কাদার সাথে বাড়ি খাবে। আমি কিন্তু আমার গাড়ি দুটো চলে যাবো, গাড়ি দুইটা ড্রাইভারকে বলবো টান দে, আমি এভাবে বলবো, আমার ড্রাইভার বুঝে ও টান দেবে, সাঁই করে বেরোয় যাবো। আপনি এখানে 4-5 বার কাদায় ঢোকার সময় ইয়ে আছে, তারপর আরও কাহিনী আছে, এই যে পুরো আটকাবে, আপনার তখন সুখন ভাইয়ের ডায়লগ আর মনে থাকবে না, আমার তখন গালি দেবেন, আমি 5 দিন ঠাস করে গাড়ি নিয়ে চলে যাচ্ছি। সো ব্যক্তি পর্যায়ের কিছু ব্যাপার আছে, বাট একটু যদি মন ভালো করা যায়। আমি গাড়িতে চড়ো যে আপনাদের কথাটা বোঝার চেষ্টা করছি, শনিবার এসে কথা বলছি, ওটাই আমার অবজেক্টিভ। সো লেটস গেট ইন টু দ্য হোল ডিটেলস। থ্যাংক ইউ ভেরি মাচ সুখন ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, থ্যাংক ইউ। লেডিস এন্ড জেন্টলম্যান, আই ডু নট, আমার এমন কোনো পজিশন নেই যে নগর নিয়ে কিছু বললে কালকে চেঞ্জ হয়ে যাবে, আমি কাউকে রিপ্রেজেন্ট করি না। সো আমি নগর নিয়ে কথা বললে কালকে লাইট লেগে যাবে এটাও আমি বিশ্বাস করি না, হবে না, বিকজ এইটা খুব খুব ভেতরের ব্যাপার, একটা নৃতাত্ত্বিক ব্যাপার, মানে অ্যানথ্রোপোলজিক্যাল। নৃতাত্ত্বিক বলতে বোঝায় যে একটা জাতির ভেতরে কীভাবে ভাবে, কোর,
যারা ক্ষমতায় যান বা যারা কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ পজিশনে থাকেন তারা কিভাবে ভাবেন। বন্যা নিয়ে, ডেঙ্গু নিয়ে আরিফার হোসেনের লেখার কথা না, আমার লেখার কথা না, লেখার কথা দুর্যোগ, ত্রাণ, এই বিভিন্ন জায়গায় যে আপনারা যে মেধাবী লোকজনকে বসিয়েছি আমরা ট্যাক্সের টাকা দিয়ে, তারা আমাদেরকে আপডেট রাখবেন, তিনি মন থেকে ফিল করবেন। আরিফার হোসেন লেখলে কিচ্ছু হবে না, সোলাইমান শোখন ভিডিও বানালে কিচ্ছু হবে না, এটা হওয়ার কথা ওনারা যদি ভাবে ফিল করেন। এখন চেষ্টা করছেন, অনেককে চিনি প্রশাসনের, অনেক পুলিশ, অনেক কাস্টমসের, অনেককে চিনি, তারা চেষ্টা করেন। একজন সরকারি কর্মকর্তা যখন কবিতা দিয়ে একটা স্ট্যাটাস লেখেন, মানুষের যোগাযোগ করার চেষ্টা করেন, তখন বুঝি যে উনি কোমল, ওনার মনের মধ্যে মনুষ্যত্ব আছে, ইত্যাদি ইত্যাদি টের পাই। সো আমরা কিছু, আমার সবচেয়ে মজা লাগে যে জিনিসটা ভাল লাগে, আমি সিটিজেন জার্নালিজম করি, এটা নিয়ে ওটা নিয়ে কালকে পার্ট, তো পশুদিন ড্রেন নিয়ে কাজ করি, বাট আমি সাংবাদিক শ্রেণীকে প্রচণ্ড পছন্দ করি। সাংবাদিকরা সামহাও পুরো দেশে কী ঘটছে বারো পাতায় সুন্দর করে, জাস্ট বারো পাতা, আগের দিন রাতে বসে তো শোনারা বারো পাতায় পুরো দেশকে বের করে ফেলতে পারে, আর আমরা যাদেরকে বসিয়ে রেখেছি বিভিন্ন জায়গায় তাদের সারা বছর ধরে রিপোর্ট করে শেষ করতে পারে না, এখানে প্রবলেমটা কী? অথচ একজন ব্যক্তিকে সাংবাদিক, এবং আমাদের দেশে ওনাদের বেতন টেতন সবচেয়ে কম, অথচ উনি একটু একটা সরকারি হাসপাতালের সামনে এইভাবে দাঁড়ায়, এইভাবে দাঁড়ায় পুরো বুঝে ফেলছে কে কখন আসছে, কে গেছে, কোথায় দালাল কী হচ্ছে, সব বুঝে ফেলছে। দায়িত্ব যাকে দেওয়া হয়েছিল উনি আসলে দেখেন না, কেন জানি খেয়াল করতে পারেন, ওনারা একটু পরিবর্তন হয়ে যান অনেকেই। সো পরিবর্তনের কথা বললে ওই জায়গা থেকে পরিবর্তন আসবে ভাই, আমার এই কথায় কারো কিচ্ছু আসবে না। দায়িত্বপ্রাপ্ত অনেকে একটু পরে ভিডিওতে দেখে বলবে পাগল আর একটা করতে গেল, বাদ দে রাখ, সাইডে চাপ, সো ওনারা এটাই বলবে। কিন্তু যদি আমরা সবাই পোলাইটলি বলা শুরু করি ওই চেঞ্জটা আসবে। আপনারা খেয়াল করেছেন সোশ্যাল মিডিয়াতে আজকাল কিছু জিনিসটি খুব কথা লিবে, স্বয়ং প্রধানমন্ত্রী এটার গুরুত্ব দেন, এই যে কালচারটা, একটু আগে আরিফার হোসেন বলছিলেন প্রেশার গ্রুপ, এই যে আমরা শুরু করলাম, বাট এই কথাগুলো বলতে হবে পোলাইটলি, আমাদের দোষ আছে আমরা কথা বলতে গিয়ে গালাগালি শুরু করে দিই। আপনি এমপি সাহেবকে গালি দিলে কিচ্ছু আসে না, উনি কষ্ট করে রাস্তায় ঘুরে ঘুরে হয়েছেন, আপনি আমি বললেই উনি ঠাস করে পড়ে যাবেন না, বাট কনস্ট্রাকটিভলি যদি বলেন তখন জিনিসটা, যেমন অনেকে আমাকে ইনবক্স করে ভাই ওটা নিয়ে ফাটায় ফালান বইলা ফালান, উনি কিন্তু পেছন দরজা দিয়ে পালাবে কতক্ষণ পরে। দ্যাটস ওয়াই আমি বলবো পোলাইটলি কনস্ট্রাকটিভলি, ভাই এখন তো কনস্ট্রাকটিভ ভদ্র জিনিস চলে না, না চললে আমি এটাকে চলায় ছাড়বো। সো দ্যাটস ওয়াই আমার ল্যাঙ্গুয়েজটা একটু ডিফারেন্ট, অনেকে বলে কি ভাই আপনি বলেন না এত ডিরেক্টলি, আমি দাঁড়ায় বলবো না ব্রিজ ভেঙে গেছে ভাই ধরে যান আমার এখানে আসেন ভাই ইউন আসেন, আমি বলবো না, দেয়ার আর প্রসেস ফর এভরিথিং। নাও কামিং ব্যাক, রাগ নাগরিক এবং ইত্যাদি ইত্যাদি আমি কথা বলছি না, এখানে ঢাকা থেকে অনেক বাইরে থেকে অনেক তরুণ ছেলেমেয়েরা আছেন, আপনারা প্রবাবলি ক্যারিয়ার নিয়ে কিছু কথা বলার ছিল এখানে, আমরা ওই জায়গাটা একটু যাবো, বিকজ আমার ক্ষমতা নেই পরিবর্তন ইত্যাদি, আমি আমার কাজ করছি। আমি এই মাসের শুরুতে আমার চাকরি বাকরি বউ বাচ্চা বাজারের বাইরে অ্যাটলিস্ট চারটা ভিডিও করেছি, একটাতে পাট নিয়ে কথা বলেছি, একটাতে ময়লা নিয়ে কথা বলেছি, একটাতে রিক্সাওয়ালা নিয়ে কথা বলেছি, আমার মতো শিক্ষাগত যোগ্যতার বাকিরা এটা করেন না সাধারণত, আমি করেছি বিকজ আমি পাগল, আমাকে যারা পিকটকে বলছে এই ধরনের পাগল মানুষ লাগবে, সো আমি এটা করেছি এই মাসে, আমার দায়িত্বটা আমি পালন করেছি, বিকজ আমার এইটুকু দায়িত্ব ছিল যে আমার কথা অনেকে শোনে, তুমি কী নিয়ে কথা বলবে, তুমি কি অমুক টুথপেস্ট আজকে অনেক ফর্সা এটা বলবে নাকি পাট নিয়ে কথা বলবে, সো আমি পার্ট সিলেক্ট করেছি, সো আমি আমার মতো করে এক মাস ধরে কাজ করছি, বাকিটা আপনাদের উপর ডিপেন্ড করে। না ক্যারিয়ার নিয়ে যদি আমি একটু কথা বলি আপনাদেরকে, ফোন টোন নিয়ে এতক্ষণই করা দরকার নেই, জিনিসটা আমার অপছন্দ, তারপর আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে উনি মুখের সামনে ফোন দিয়ে দেখছেন আমাকে, দরকার নেই ব্রাদার, আমাকে দেখেন দুই মিনিট মাথায় নেন, আমাদের আগের প্রজন্মে ফোন টোন কিছু ছিল না, মাথায় নিত শেষ হইতো, দরকার নেই, জিনিসটা এমনিতে একটু সারা পৃথিবী জুড়েই মোবাইল ফোনের ব্যবহারটা, ইভেন ইটালি বা ফ্রান্সে বলা হয়েছে 15 বছর বয়স পর্যন্ত বাচ্চাদের ফোনই নিষেধ, সো আমি একটা অনুরোধ করবো যদি ফোনটা রাখেন, বিকজ এখান থেকে ক্যামেরা করলে যায়, ক্যামেরা করলে কিচ্ছু হবে না, আমাকে কী কথা আপনি শোনেন, চোখে চোখে কথা বলি একটু আমরা, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্প্যাক্টফুল। নাও ক্যারিয়ার নিয়ে যদি একটু কথা বলি, আমি রুট শোনাতে পারে আমাকে যদি একটু অভদ্র বোধ হয়, না কিছু জিনিস সরাসরি বলে ফেলতে, আমি তো অন্য কাউকে বলতে পারবো না, আপনাদেরকে বলতে পারবো। সো শুরু করি, আমি তিনটা জিনিস নিয়ে আপনাদের সাথে ক্যারিয়ার অনুযায়ী কথা বলতে পারবো, বিকজ এই তিনটা জিনিস আমি এক্সপিরিয়েন্স করেছি। একটা হচ্ছে সরকারি চাকরি, আমি মিলিটারিতে ছিলাম 6 বছর, সো আমাকে যদি ওইটা নিয়ে জিজ্ঞেস করেন আমি ওইটা একটু কিছু বলতে পারবো। দ্বিতীয়ত আমি ব্যবসা প্রশাসন পড়েছি, সো ব্যবসা প্রশাসন রিলেটেড চাকরি বাকরি নিয়ে একটু বলতে পারবো আপনাদেরকে। আর তৃতীয়ত পারিবারিকভাবে ব্যবসা ইম্পোর্ট এক্সপোর্টের সাথে যুক্ত ওই রিলেটেড কিছু কথাবার্তা হয়তো বলা যেতে পারে। বাট জি আমি আই ওয়াজ ইন দ্য নেভি, আমি নেভিতে ছিলাম, সো আমি 5-6 বছর নেভিতে ছিলাম, কিছুদিন আগেও আমাদের নেভি ভারতীয় জেলেদের উদ্ধার করলো, আমরা কেউ এটাকে নিয়ে পাত্রাত্তা দেই নাই, কারণ আমরা ভুল শিরোনামে অভ্যস্ত, কোনটা নিয়ে কথা বলতে হবে, এই জন্য সবাই যখন ওই দিকে পানি টানি নিই নানান কিছু নিয়ে ব্যস্ত থাকে, আমার প্রোফাইলে গেলে দেখবেন আমি না উল্টো একটা সাবজেক্ট নিয়ে কথা বলতেছি, 34% রিক্সাওয়ালা জন্ডিস আক্রান্ত, আমার মনে হয়েছে এইটা হেডলাইন, বিকজ ওখানে 2 কোটি লোক ইনভলভ, আর ওই দিক থেকে সুকন ভাইয়ের ট্রল বেরিয়েছে ওটা ইম্পর্টেন্ট না,
এটা হচ্ছে পোলাপাইন কয়েকটা ফেমাস হওয়ার জন্য। ভাই অমুক ভাইয়ের কিন্তু স্ক্রিনশট বেরোইছে, চলো ওইটার থেকে ওই যে 34% রিক্সাওয়ালার কি বলে জন্ডিস, এটা নিয়ে কতজন ফিল করছেন ভেতর থেকে। এখন আমি প্রথমে নিউজটা শেয়ার করে দেখলাম যে এই 25-30 জন লাইক টাইক দিল, তারপর আমি সরাসরি অফিস থেকে বের হয়ে গিয়ে ওদের সামনে দাঁড়ায় কথা বললাম, আবার সবাই আমাকে বাহবা দেওয়া শুরু করছে ওই সাবজেক্টটা বাদ দিয়ে। সুখন ভাই জোস, আপনি অনেক সাবজেক্ট নিয়ে কথা বলছেন, আপনি মহামানব ইত্যাদি, আবার ব্যক্তি পূজা। মাঝখান থেকে যে রিক্সাওয়ালা ছিল কেউ তার নাম জিজ্ঞেস করে নাই। আমরা যাদেরকে ভাবতেছি যে আমি সমাজের অনেক উপকার করতেছি, আপনি সুখন ভাইকে ফেমাস করতেছেন সাবজেক্টকে না। কেউ একজন খুব সুন্দর কলাম লিখেছে একটা সাবজেক্ট নিয়ে, ওই সাবজেক্টটা ভুলে গিয়ে ওই ভদ্রলোককে আমরা পুরস্কার দিয়ে দিচ্ছি। বন্যার ছবি আজকে দেখলাম ন্যাশনাল জিওগ্রাফিতে, একজন বন্যার ছবি, তার ছবিটা ন্যাশনাল জিওগ্রাফিতে গিয়েছে, এটা নিউজ, মানে উনি ফেমাস হয়েছে। বন্যায় যে বাচ্চারা দাঁড়াইছিল তার কি অবস্থা কেউ জানে না। সো অ্যাবসলুটলি মানে সবাই না কেমন জানি আমরা একটু কেমন জানি মানে GMTT যাতে মাথাল তালে ঠিক সর্ট অফ। সো আপনিও প্রবলেম। রিসেন্টলি একটা স্টাডি এসছে, শিক্ষিত ছেলে মেয়েরা, এটা দৈব চয়নের ভিত্তিতে একদম প্রপারলি রিসার্চ করা হয়েছে, বাংলাদেশের শিক্ষিত ছেলে মেয়েরা সরকারি চাকরি চায়, অল্প শিক্ষিতরা বাইরে চলে যেতে চায়। সো এই যে চাকরি রিলেটেড, আমরা এখান থেকে অনেকে হওয়ার পরে আপনি একই কাজ করবেন। আপনিও যদি DNCC যান, মশার ওষুধে বলবেন কিছু পানিটা সিস্টেম কর, বাকিটা আপনিও বলে ফেলবেন। সো তালি দেওয়ার নেই, লজ্জার ব্যাপার, আপনি নিজেও করবেন হয়তো, লজ্জা নাই আমাদের আসলে, এটাও ঠিক, সত্যি লজ্জা নাই, তালি দেন তৈরি সিরিয়াসলি। নাও ক্যারিয়ার রিলেটেড এখন ঘটনা হচ্ছে, তাহলে এরকম এই এত লোকজন নিয়ে নাগরিক ঢাকা ফিউচারাইজার বাংলাদেশ এই শনিবারে এসে বসেরা কি করতেছে? এ কি নিজের কারণে করতেছে, ছবি তোলার জন্য করতেছে, কাহিনীটা কি? ইয়াস, নিজের কারণে করতেছে, বাট কারণটা তো রাইট পিক করছে। ঢাকা নিয়ে তো কেউ একজন দাঁড়ায় এখানে বলতেছে, মেয়র করতে বলছে ওই ফোন দেন, আসতে পারেন না তো কিসে, ফোন দেন, বলেন ওদের সামনে। এখান থেকে অ্যাকাউন্টেবিলিটি তৈরি হয়। অ্যাকাউন্টেবিলিটি মানে হচ্ছে অদৃশ্য একটা, হোয়াট ইউ কল ইট, ইয়াস, এটা একটা জবাবদিহিতা। আমাদের মেইন প্রবলেম পুরো বাংলাদেশের জবাবদিহিতার অভাব। কোনো একটা পজিশনে যাওয়ার পরে সবাই ভাবে এটার ফ্যাসিলিটিসটা কী কী সব জানে, কোন কোন জায়গায় কতবার জবাবদিহিতা করতে হবে সেটা কেউ জানে না। সা আপনারা নিজেও জবাবদিহিতা মানে করেন, প্লাস নিজেও যখন ব্যবহার করবেন একটু জবাবদিহিতার ব্যাপারটা একটু গড়ে তুলবে, এটা অনেক ভারী ভারী কথা। ক্যারিয়ার নিয়ে যদি একটু কথা বলি, বাংলাদেশে রিসেন্টলি ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট ওইভাবে যে খুব হাহা করে আসছে তেমন কিছু না। সো আপনি আজকে MBA করলে কালকেই 10টা চাকরি পেয়ে যাবেন ওটাও ঠিক না। বাংলাদেশে যত বেশি শিক্ষিত হবেন চাকরি পাওয়ার হার বা রেশিও তত কমে, এটা বোধহয় আপনারা জানেন, এটা একটা রিসার্চ থেকে এসছে, ডেটা ছাড়া কথা বলা ঠিক না আমার মনে হয়, এটা এই যুগ দিয়ে আমি বলবো না। তাহলে আপনি কী করবেন? ডিগ্রি পাস, মাস্টার্স পাস, বাংলাদেশে আমি কর্মটা কী? আপনাদের জন্য দেয়ার আর হার্ড টাইমস, এটা পানি আমার না, আমি কেন খাচ্ছি আমি জানি না, আবেগে নিয়ে খেয়ে ফেলছিলাম। তাহলে আপনি কী করবেন ভাই? আপনার ম্যাট্রিক ডিগ্রি মাস্টার্স পাস করে ফেলছেন, মেইন যেই জিনিসটা এমপ্লয়ার, এখানে যারা আপু আছেন উনি যে অর্গানের সাথে কাজ করেন, আমি সেটার সাথে একটু ডিরেক্টলি ইনডিরেক্টলি ইনভলভ, বাংলাদেশের অ্যাটলিস্ট 5-6 লাখ ছেলে মেয়ে এখনও আউটসোর্সিং করে কাজকর্ম করতেছে ধীরে ধীরে অনেক জায়গায়। ম্যাক্সিমাম ছেলে পেলে এটা জানেই না, মানে কোনটা জানতে হবে ইন্টারনেট দিয়ে ওইটাও আমরা অনেকে জানি না রে ভাই, একদম ফ্র্যাঙ্কলি বলতেছি। কোনটা ইন্টারনেট তো আসে, গুগল আসে, আমি আসি, পত্রিকা আসে, সব আসে, কিন্তু খোঁজটা করব কোন জিনিসটা, এই জিনিসটা না জানে। আপনি আমাকে এখানে একটা প্রশ্ন শুনতে চাই না আমি এর পরে, ভাই সুখন ভাই প্রশ্ন আছে না, কী প্রশ্ন করব, কোথায় খুঁজবো, ওই জিনিসটা একটু জানতে হবে। এরকম 5-5.5 লাখ ছেলে মেয়ে রাত দিন কাজ করেন, কাজটা কি? এই ছোটোখাটো গ্রাফিক্সের কাজ করতেছে, ছোটোখাটোই করছেন। আপনি কতবার বসে থেকে এখান থেকে যাওয়ার সময় কি আপনি মেয়েদের দিকে তাকাইছিলেন আজকে এখানে, নাকি দেখতেছেন যে এইখানে স্পেশাল গেস্ট কোন ফন্টে লেখছে আর এটুকু কতটুকু করছে, এখানে কেমনে লেখছে, এই পুরো জায়গাটার মধ্যে যতগুলোর এই নাগরিক ঢাকা কেমনে লেখলো, লোগোটা কেম, এইটুক বুঝলেই কালকে থেকে আপনার সুখন ভাই লাগবে না, আপনি $10-15-20 করে কামাইতে পারবেন আপওয়ার্ক বিভিন্ন জায়গায়। এই সিস্টেমটা মাথায় আছে কি না? আমার এখানে সুখন ভাই জুতা পড়ছে অমুক, আমার দরকার নেই, আমার ফালাই দেন, পিছের পুরোটা আমি করতে পারবো, আমি কি একভাবে এইভাবে লিখতে পারবো, এখানে একটা ওইখানে লাল করছে কেমনে, কোন জিনিস দিয়ে করে, এই জিনিস বানায় কোন সফটওয়্যারে, আমার কাছে আসে কিনা, বাসায় তো কম্পিউটার আছে, ওটার মধ্যে তো আমি আকাইমা ভিডিও আর ওইসব ভিডিও দেখে ভরাই ফেলতেছি, এইগুলা কেমনে করে, এটা গবেষণা করছি। ইফ ইউ ক্যান অনলি, এখানে যারা বসে আছেন ইয়াং ছেলেমেয়েরা, ইফ ইউ ক্যান অনলি, আপনি যদি আগামী কয়েকদিনের মধ্যে এই জিনিসটা নিজে বানাইতে পারেন একবার, জাস্ট পেছনে যেই জিনিসটা দেয়া আছে, চাকরির অভাব নেই, টাকার অভাব হবে না, আমার বানি শোনা কোনো লাভ নাই, কারণ আমি গাড়িই চালাবো, সামনে একটা প্রমোশনে কাল এই নেক্সট মান্থ আগামী সপ্তাহে বোধহয় ইনক্রিমেন্টের চিঠিও পাবো, কদিন পরে বিদেশে যাবো, আমি আমার মতো যাবো,
আপনার শুধু আমার সাথে একটা ছবি থাকবে, আর কিছু হবে না। ওই ছবিতে দুইটা লাইক দেবে, একজন বলবে মোটিভেশন, আর একজন বলবে ওই মামা, আর উনি তো ধান্দাবাজ, এইসব বলে অনেক, একজন পজিটিভ বলবে, নেগেটিভ বলবে। আপনার উপকার হবে না, আপনার উপকার হবে এই পুরো সেমিনার থেকে পেছনের এই এটা বানাইতে পারলে। দ্যাটস বাট দিস ইজ অ্যাকচুয়ালি ইউ শুড লুক ইন টু ব্রাদার, ইউ গট টু বি স্কিলফুল। আপনার তো জানতে হবে কোন জিনিস নিয়ে টাইম কাটাবো। আমি একটা সিম্পল উদাহরণ দিই। 2002 সালে আমি নেভি ছেড়ে আসছি ঢাকায়, এটা আগেও বলছি। তা আমি আইবিআই চিনি না, তো জিজ্ঞেস করছি বুয়েটার পোলা পাইন, আমার বলছে এদিকে গুরস কনে পাবে। তা আমি ঘুরতেছি রাত্রে, আমি আমি তো নেভি থেকে চলে আসছি, কী করুম জানি না। পরিবারের কী অবস্থা? পরিবার ভালো অবস্থা না, আমি কামাইলে ওরা পাবে। এক কসকি তো গ্যাঞ্জাম ছাড়ছস কেন ভাই, আমি পাগল, এখন কী করবো? তাদের কথা এখন কী করবো? বলে যে এই কতগুলো বই এনে দিয়ে বলছে এগুলো পর। আমার মনে আছে ওই একটা অঙ্কের প্রবলেম সলভ করার জন্য আমি দেড় দিন ধরে বসেছিলাম, এইভাবে একবার ভাবছি, ওইভাবে একবার ভাবছি, এভাবে একবার ভাবছি, ওইভাবে, মানে আমি চাচ্ছি কি ওই ডেডিকেশনটা দরকার পাগলের মতো একটা জিনিস নিয়ে। সেরকম লোগো বানাইতে বললো, আচ্ছা বানাই না। বিফোর কমেন্টিং ইয়াং পোলাপাইনদেরকে বলতেছি, ভাই কেউ এসে চার আনা পয়সা দিয়ে যাবে না, সিস্টেমও দিবে না, কান্ট্রিও দিতে পারবে না, কোনো এমপ্লয়ারও দিবে না, দুদিন পর পছন্দ হলে বের করে দিবে। সো ফার্স্ট অফ অল, অ্যাজ এ ইয়াং পার্সন ইউ ক্যান বিল্ড ইন্টারেস্টিং ক্যারিয়ার ইন আইটি, আউটসোর্সিং অ্যান্ড আদার থিংস। ইউ হ্যাভ জারা মাহবুব হিয়ার, ওরে তোমার আমারে বাদ দিয়ে ওনারে প্রশ্ন করা উচিত, তোমার বোঝা উচিত এখানে যারা যারা আসছে পেছনে কে কে, আজকে কাহিনীটা কি। আরিফ আর হোসেন ইজ এ ইন্টারেস্টিং রিয়েল এস্টেট মানে এক্সপার্ট, হি ইজ ইকবাল বাহার ইজ এ আইটি অ্যান্ড আইএসপি অ্যান্ড ই কমার্স এক্সপার্ট, আই ওয়ার্ক ইন ডিএফএস অ্যান্ড এফএমসিজি অ্যান্ড ডিস্ট্রিবিউশন, মিস্টার নাইম হ্যাড সাপ্লাই চেইন অ্যান্ড আদার থিংস এক্সপার্টস। ওই জিনিসগুলো খুলতে হবে, সরাসরি দেখে যা বোঝা যায় মানুষের সামনে, তার ভেতরের কাহিনীটা দেখতে হবে। জোনার সাথে আমি কেন ঘুরবো, না থেকে কী নিবো, ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড কার কাছ থেকে আমি কিনিব। এই যে এই ভদ্রলোক ক্যামেরা নিয়ে দাঁড়ায় আছে, ওনার কাছ থেকে পুরো ব্যাপারটা বোঝেন। আপনার খালি চোখে পড়তে শুনি একটা চুল লম্বা, আচ্ছা ক্যামেরা ক্যামেরা ফটোগ্রাফি করলে মানে চুলে এরকমই রাখা লাগে, এইসব বাদ দিয়ে বা এখানে কী লাগাইছেন উপরে, ওইটা কী, সামনে কী, সাদা কেন, আস্ক এ লট অফ ওয়াই, ক্যান বা এটা এখানেই ধরে রাখছেন কেন, আপনি কানের মধ্যে ক্যান এটা দিয়ে রাখছেন, আস্ক ওয়াই, আস্ক হান্ড্রেডস অফ ওয়াই এভরি ডে। শুভ আপনি কেন তাহলে এটা পরে রাখছেন, এটা কেন, কারণ আমি একটু পরে এটা খুলে ফেলবো আর একটা প্রোগ্রামে যাবো। আস্ক এ লট অফ ওয়াই, আমরা ওয়াট ওয়াট করতে করতে সেলফি তুলতে তুলতে পুরো গ্যাঞ্জামে পড়ে যাচ্ছি। আর কিছু জিনিস পরিবর্তন হবে না, মনকে শক্ত করতে হবে, আবেগী কান অভিমানী জাতি আমরা অনেক বেশি, বন্ধুদের সাথে করতে চেয়েছিলাম ওরা করে নাই, মন খারাপ করে দিয়ে চলে গেলাম। ইউ ক্যানট, কিছু জিনিস পরিবর্তন হবে না। মেট্রো রেল আরও এক দেড় বছর লাগবে, আন্ডার ওয়াটারে তো আরও সময় লাগবে, আগামী বর্ষায় আবার ডুববে। আমি গামবুট কিনে রেডি থাকতে পারি, দ্যাটস ইট, চিল্লাচিল্লি করে লাভ নাই। কিছু জিনিস, গতকাল ঢাকার গুলশান দুয়ে ইউনিমার্ট নামে একটা জায়গা আছে, ওখানে ইংলিশ মিডিয়াম পড়া বাচ্চাদের একটা ইয়ে হয়েছিল, ওই যে পেইন্টিং কম্পিটিশনস। উঠে যাওয়ার পরে ওখানে সব শিক্ষিত বাংলাদেশের অক্সফোর্ড ক্যামব্রিজ বাইরে থেকে পড়ে ইংলিশ বলতে গেলে, ও মাই গড, এইসব ফ্যামিলি সবাই গিয়েছিল। উঠে যাওয়ার পরে ওই জায়গাটা নোংরা ময়লা একদম যাতা অবস্থা ছিল, নিজের ময়লাটা বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষিত এবং ধনী ছেলে মেয়েরাও বাচ্চাদেরকে নিয়ে যে অনুষ্ঠানে গেছিল সেখান থেকে তুলে নিয়ে যায় নাই। সো কিছু পরিবর্তন হবে না, কিছু পরিবর্তন নৃতাত্ত্বিকভাবে গৃহীত আমাদের ভেতরে, আমরা এই জিনিসগুলো আর একটু সময় লাগবে। আচ্ছা, সো একটা ক্যারিয়ারের জন্য আসছিলাম। সো আইটি ক্যান বি এ ফ্যান্টাস্টিক ক্যারিয়ার ফর অল অফ ইউ। সেকেন্ড, কাপড় চোপড় কে বোঝেন? আমি আজকে একটা ডেনিম পরে আসি, এখানে একটা নিটের জিনিস পরে আসি, ঠিক আছে, এখানে আরেকটা কি জানি পরে আসি, ভেতরে আরেকটা আছে। কাপড় চোপড় যারা বুঝবেন তাদের জন্য $28-30 billion একটা ইন্ডাস্ট্রি ওয়েট করতেছে গার্মেন্টস সেক্টরে। আমার অনেক ফ্রেন্ড গার্মেন্টসে কাপড় দিয়ে সাপ্লাই করে, বাইংয়ের কাজ করে, তারপরে কেমিক্যাল সাপ্লাই করে ফাটায় ফেলতেছে। আমি একটু স্টাইল মারতে মারতে একটু পিছিয়ে গেছি, আমার অবজেক্টিভ ডিফারেন্ট। সো কাপড় চোপড় যারা বোঝেন, গো ইন দ্যাট সেক্টর, ইয়ং যারা আছেন, আখেরে অনেক লাভ হবে, এই সেক্টরটা আরও বাড়বে। কিছুদিন আগে দেখলাম যে ইলেকট্রিক কার ম্যানুফ্যাকচারিং একটা কোম্পানি আসতেছে আমাদের, $200 মিলিয়ন ইনভেস্ট করবে। সো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকাট্রনিক্স, এইসব জিনিস যারা বোঝেন তাদের অনেক দিনকাল ভালো। এখন আপনি এখানে আসছেন সেমিনারে, এখন আপনি যদি তিন চারটা ভাষায় কথাই না বলতে পারেন, বেসিক ম্যাথমেটিক্স সম্বন্ধে আপনার আইডিয়াই না থাকে, আপনি যদি ইংলিশ দ্বিতীয় পত্র শুনলে উল্টা দিক দিয়ে পালাই যেতেন, আমার আপনার প্রতি কিছু বলার নেই, বিকজ স্কিলস ছাড়া পৃথিবী আপনাকে পাত্তা দিবে না। আমি যদি আজকে কথা বলতে গিয়ে একটু পরে বোর হয়ে যাই, আপনি বলে শুকন ভাইয়ের দিন শেষ, উফ না, সে আগের ইয়েটা নাই, পৃথিবী এরকমই, আপনার না থাকলে আপনাকে পাত্তা দিবে না। কে কি বললো এই জিনিসটা থেকে একটু বাইরে হতে হবে। আমাকে অনেকে বলে ভাই আপনাকে মোটিভেশন এই সে বলে, আমি সেটা থেকে
ওকে আমার আজকে রাতের খাবারের সময় টাকা দিবে, ও আমার জামা কিনে দিবে, আমার বাচ্চা ডেঙ্গু হইলে ও রক্ত দিতে আসবে না, আমি জানি সেটা। সো প্লিজ, হাউ ইউ রিমেইন সো স্ট্রং, একদম নিজের কাছে নিজে, আমি একমাত্র আই ক্যান সেভ মাই সেলফ। যদিও মানুষ সামাজিক প্রাণী, বাট সামাজিক সময়ে আপনি মানুষকে খুঁজে পাবেন না, যার কারণে আপনি ঠ্যাং ভেঙে পড়ে গেলে বাস থেকে বাকিরা সেলফি করবে, এইভাবে তুলবে, এটা আমিও মেনে নিছি। আমি কালকে বিপদে পড়লে অনেকে বলবে এই শকুন ভাই আসছিল বুঝি, সেমিনার টেমিনে আসতো, ছবি টবি তুলতে চাইতো না, একটা ভাব অহংকার, ঠিক আছে একদম ভালো হয়েছে। আবার আমি একটু ভালো করলে ওই লোকে আবার বলবে শকুন ভাইকে আমি আগেই বুঝছিলাম, উনি কিন্তু একটা। সো এটা পুরো মেনে নিয়ে চলতে হবে আপনাকে। সো পার্সোনাল লাইফে একটু পরপর মন খারাপ, আমার এই দরকার, আমার কষ্ট লাগতেছে, এগুলো থেকে পুরো বাইরন, ঠিক আছে। বাপ আর মাকে কবে টাকা পাঠাতে হবে, কত পাঠাতে হবে, এটা খেয়াল রাখবেন, আর এটা কেমনে কামানো যায় ওই চেষ্টা করতে থাকবেন, বাকি সব জাহান্নামে। 1997 সাল থেকে নেভির 1600 টাকা দিয়ে ক্যাডেট অবস্থায় শুরু, সেখান থেকে শুরু এখন পর্যন্ত দিয়ে যাচ্ছি। এবং সেই কথা প্রাউডলি কেন ক্যামেরায় বলেন, এসব তো চুপচাপ বলতেন না, এটা আমি জোরে জোরে বলতে চাই। একটু ভালো হইলে বাপ মাকে ভুলে যাওয়ার চেষ্টা করে, একটু ভালো হইলে না, আমি তো আসলে সবসময় বড় লোক ছিলাম জানো, আই ওয়াজ অলওয়েজ লাইক দিস, না আমি গরিব ছিলাম, আমি ফকির ছিলাম অলমোস্ট, ধীরে 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 ট্রাই করতেছি। সো এখানে অনেকে আছে একই সিচুয়েশন দিয়ে যাচ্ছে, দে নিড টু সি দ্যাট ইট ইজ পসিবল, ইফ ইউ হ্যাভ স্কিলস ইট ইজ পসিবল। সো নাও হ্যাভিং সেড দ্যাট, আপনাদের মধ্যে কয়জন ফিল করেন যে পেছনের এই কাজটা 7 দিন আপনি করতে পারবেন? চাপা মারার জন্য বলেন না, একদিনে করতে পারবেন? আপনি এক্সপার্ট, আপনি এক্সপার্ট এটার ব্যাপারে, কাজ করেন এটা নিয়ে, একদিনে করতে পারবেন? তাহলে শান্তকে নাম্বার দিয়ে যায়, নেক্সট অনুষ্ঠানের আগে বলেন 5000 টাকা দিও আমি এটা করে দিব। আরো পারবে বলেন, ডিজাইনের জন্য? আচ্ছা, এই যে একটা বলি, এই যে টাকা পয়সার ব্যাপার আসলো না, আমরা আবার একটু ব্যবসায়ী না, টাকা পয়সার ব্যাপার আসলে আমরা একটু লজ্জা পাওয়া শুরু করি, এটা থেকে বেরিতে হবে। টাকা পয়সার আলাপ একদম ফেস টু ফেস করতে হবে, আমরা আবেগ, কবিতা, হ্যালো ইত্যাদি ইত্যাদি, বর্ষা, আজি, মুখর, এগুলো সব খুব আলাপ করতে পারি বাঙালিরা। টাকা পয়সা আসলে আচ্ছা দিয়ে দিও যাই না, আমাকে অনেকে ফোন করে ভাই এই প্রোগ্রামে আসবেন, ওটা করবো, আমি বলছি না ভাই এই যে আসবে এত টাইম দেবে, এই ভাই অনেকে আবার বলছে শুকুন ভাই টাকার বিনিময়ে, হ্যাঁ আমার টাইম কি মাগ না, মানে ওয়াই 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 উড আই কাম অ্যান্ড টক টু সাম পিপল, ওয়াই নট গিভ মি সামথিং, ইফ ইউ আর গুড এট সামথিং ডোন্ট ডু ইট ফর ফ্রি। বিকজ এই বাংলাদেশে আমরা সবচেয়ে বড় বড় শিল্পীদেরকে দেখছি যে দুস্থ শিল্পীর সহায়তা চাহিয়া শেষ বয়সে হাত পাত হচ্ছে, মহান মহান উড়াধুরা রকস্টার টাইপের লোকজনকেও। সো প্লিজ টক অ্যাবাউট মানি, আই লাভ দেম, আমাকে থামাইছে, থামাই বলছে প্রতি স্কোয়ার ফিট 5000 টাকা, আসো নেগোসিয়েট করি, 5000 মানে প্রতি স্কোয়ার ফিট 5000। সো দিস আর দ্য ডিসকাশনস। সো এটা একটা, সেকেন্ড কাপড় চোপড় নিয়ে কতজন বোঝেন? 2-4 জন, এই জায়গাটা একটু লেগে থাকেন। 3 নম্বর, বাংলাদেশে অর্গানিক বা প্রাকৃতিকভাবে সুস্থ খাবার দাবার নিয়ে একটা ব্যাপক জায়গা ফাঁকা আছে, যদি পারেন গ্রাম থেকে বস্তা করে কিছু নিয়ে এসে এখানে 5টা ফ্যামিলি ঠিক করেন, ওই চাঁদপুর নোয়াখালী সমিতিতে গিয়ে লাভ নাই, ওখান থেকে 5-7 জনকে বাইর করেন যে আপনি আমার এলাকার ভাই, আপনার বাসায় আসলাম কি আমি আপনার এলাকায়, গতকাল শুকনবার একটা সেমিনারে গেছিলাম, ও বলছে এলাকা থেকে এটা আপনারা চাইল দিতে, উনি আমার ডিরেক্টলি বলছে না ইনডিরেক্টলি বলছে, আমি আপনারা খুঁজে বের করছি, এরকম 5 জনের অনুষ্ঠানে গিয়ে ছবি তুলে লাভ নেই যে আমরা অমুক শেলা সমিতি, ওখানে যায় ওদের 5 জন থেকে নিয়ে বলেন ভাইয়া আপনি গ্রামের ওটা মিস করেন না, ওইটা মিস করেন না করি, ঠিক আছে আমি একটু এনে দিচ্ছি, আমি এনে দেবো হয়তো 50-60 টাকা বেশি লাগবে, একটু করবেন, তখন এইসব কাজ করেন। ফুড নিয়ে একটা বড় কাজ বাকি আছে, ঠিক আছে। আর শুকন ভাই তার মানে কি আপনি চাকরি বাকরি ছেড়ে অন্য কিছু বলতেছেন? ইয়াস, চাকরি অনেক সীমিত। আতিক সাহেব বলেন না, আগের আমাদের আগের মেয়র মহোদয় সাহেবের কয়েকটা জায়গায় আমি গিয়েছিলাম, ওখান থেকে বের হয়েছে যে বাংলাদেশের মতো ঢাকার মতো এত মানুষ কোথাও থাকে না একটা শহরে, যে এত কথা বলছেন না, বিকেন্দ্রীকরণ ছাড়া কোনো প্রবলেমেরই সলভ হবে না, একমাত্র যত আলাপ করেন এই শহরে কিচ্ছু হবে না, আর এই কথা আমি বললেও কিচ্ছু হবে না, এটা একদম ঊর্ধ্বতন থেকে ঊর্ধ্বতনের ফিল করতে হবে। বিকেন্দ্রীকরণ, বিকেন্দ্রীকরণের সাথে আবার পোস্টিং ঢাকার বাইরে অনেক কাহিনী ইনভলভ, আমি আপনি বললেও হবে না। যারা দেশপ্রেম নিয়ে অনেক বড় বড় রচনা লিখতো ছোটোবেলায়, তাদের অধিকাংশই বাংলাদেশি, অধিকাংশ মেধাবী বাংলাদেশি আজকাল আইদার দেশের বাইরে নাহলে ঢাকার খুব ভালো জায়গায় আছে। দেশপ্রেম আসলে বলছে, আমাদেরকে অনেকে বলে আপনাদেরও তো চান্স আছে যান নাই কেন, আমি আসলেই দেশকে ভালোবাসি, এই জন্য স্কিল থাকা সত্ত্বেও কোথাও যাচ্ছি না, স্কিল থাকা সত্ত্বেও আরেক দেশে পালায় যাচ্ছে না। এখানে আমাকে অনেকে বলে মিয়া হয়েছে তো অনেক কিছু করছো তো, তোমার স্কোর তো ইংলিশও ভালো বলো, সেরকম স্কোর পাবা কানাডায় কিন্তু কালকেই তোমার লয়ে লইবো, আমি কি জানি আপরো না কেন আমি পাগল, আই রিয়েলি ওয়ান্ট টু বি হিয়ার, আমি জানি কালকে বা পরশু একটা সিএনজি হবে, একটা চিন্তা হইতে পারে, ঘাপলা হইতে পারে, তাহলে কেন থাকেন? যাতে কয়েকজন এখান থেকে ফিল করে যে না কিছু লোকজন আছে।
সো ক্যারিয়ার নিয়ে আমি একটু ফাইনালি বলি, ইটস অল অ্যাবাউট স্কিলস। আপনার আসলেই স্কিল আছে কিনা, দু চারটা ল্যাঙ্গুয়েজ জানেন কিনা, কোনো সেক্টরের সম্বন্ধে বোঝেন কিনা, টাকা পয়সার ব্যাপারটা বোঝেন কিনা। আপনি তো শুধু এখন মানি ব্যাগে টাকা রাখেন, আর কতভাবে ব্যাংকে গেলে কি হয়, সেটেলমেন্ট কেমনে হয়, কি করে, ব্রাঞ্চে গেলে কি হয়, ব্রাঞ্চ ব্যাংকিং মানে কি, ইত্যাদি ইত্যাদি সব কিছু বুঝতে হবে। পড়াশোনা বাংলাদেশের এডুকেশন সিস্টেম, বাইরের অনেক ইউনিভার্সিটি আমাদেরকে আসলে গ্রহণ করে না, আই কমপ্লিটলি নো দ্যাট। একটু নিজে নিজে পড়াশোনা করতে হবে, এর বাইরে উপায় নেই। সো জাস্ট টু এন্ড জেন্টলম্যান, আমি এখানে খুব হোপফুল কিছু কথাবার্তা বলতে আসি নাই। আমাকে যখন কেউ ডাকা হয়, আমি গত 10 বছর ধরে ইচ্ছা করে নিজের ভয়েসটাকে বড় করেছি যাতে মিলিয়ন খানে 1-2-3 মিলিয়ন মানুষ শোনে, বিকজ আমি কিছু কথা বলতে চাচ্ছিলাম ছোটোবেলা থেকেই। উনি নারীদের কথা বলছেন, আমি আমার এখনও মনে আছে 96 সালে আমি তখন কলেজে পড়ি, আমি একটা এরকম নিউজ দেখলাম যে একটা মেয়েকে আটকে রেখে এরকম এরকম এই করে, আমার তখনই মনে হয়েছে যদি আমি পারতাম এরকম এরকম করে ফেলতাম, গুলি করে এই করে, অনেক কিছু মনে হয়েছে আমার, তো আমি করতে পারিনি বিকজ আমার কথার ভ্যালু নেই। আমি ধীরে ধীরে আমার কথার ভ্যালুটা বাড়ানোর চেষ্টা করতেছি, যার কারণে এইখানে আসছি। এখান থেকে আমার কী অবজেক্টিভ জানেন, আরও 50 জন হয়তো একটু আমার প্রোফাইলে যাবে, আজকে যে 5 লাখ আছে সেটা 5.5 লাখ হবে, 1 মিলিয়ন 2 মিলিয়ন হবে, তখন বাইরের অনেক মানুষ দেখবে যে বা ক্ষমতাশালীরা দেখবে 2-3 ওর তো অনেক মিলিয়ন, এই আবার উল্টাপাল্টা বলে ফেলে তো সমস্যা আছে, ঠিক আছে এটা করে দাও। সো পজিটিভ প্রেশার ক্রিয়েট করতে চাই, এরকম অনেক মানুষ আছে, মিস্টার ইকবাল বাহার এখানে আছে, পজিটিভ প্রেশার ক্রিয়েট করতে চায়, প্রেশার না পজিটিভ প্রেশার। প্রেশার হইলে কিন্তু আগের মতো হয়ে গেল, অগণতান্ত্রিক, আই করতে গেছি কর, নো নো দ্যাটস দ্য প্রবলেম। সেখানে আপনাকে অনেকে চিনি, ওনার সম্বন্ধে বলে ফেলেন, ওনার সম্বন্ধে আমাকে বলবো না, আমাকে অনেকে বলে ভাই ডাক্তারদের সম্বন্ধে ঢালাওভাবে বলে ফেলেন, ভাই এমপি সম্বন্ধে ঢালাওভাবে বলে ফেলেন, আমি বলবো না, বিকজ আই নো লট অফ গ্রেট এমপিস, আই নো স্মার্ট ব্রিলিয়ান্ট মিনিস্টার্স, আপনি আমাকে বললেই আমি ধাম করে বলে ফেলবো না। আবার ওনাদের সাথে যখন দেখা হচ্ছে আমরা কিন্তু বলতেছি, আমরা চেষ্টা করছি যে ভাই এটা একটা গুড থিং। এখন ক্ষমতায় যারা আছেন বা প্রশাসনে যারা আছেন তারা না ইদানিং শুনতে চান, তাদের মধ্যে একটা ইয়ে তৈরি হয়েছে, আরে ভালো কথা বললে দেখি সুগন্ধের মতো ভাইরাল হওয়া যায়, জস্ত। সো ভালো কথা বলে ভালো কাজ করে ভাইরাল হলে হোক না, অনেক কিছু চলতেছিল আমরা জানি, তলে তলে একটু আগে বললেন 2 টাকা 4 টাকা, এখন যদি উল্টা করে আরও বেশি পপুলার হওয়া যায়, মনে আছে এক পুলিশ লাভ দেয় নেমে দেখছে যে পানির থেকে তুলে সে ভাইরাল হয়ে গেছে, লোকজন তাকে কী করতেছে, আরে জস্ত। ভালো কাজের নেশাটা ভয়ানক, ট্রাস্ট মি, এই শনিবার আপনাদের সামনে এসে বকবক করতেছে এই কারণে, আমার কিচ্ছু আসতে যাচ্ছে না, এটা আমার অফিসের সাথেও যুক্ত না, কিছু না, আমি কালকে মেয়র সাহেব আমার ডাকবে না, পরশুদিন কিছুই হবে না। ভালো কাজের নেশাটা খুব মজার, এই যে আমি শিওর নাইম ভাই এই পাগলামি থেকে এইদিকে ঢুকতেছে, আমি খেয়াল করতেছিলাম অনেকদিন ফেসবুকে, একজন তো এসে দাঁড়াইছে আপনারা তারা ফাটাই ফেলতেছেন, আমি দেখতেছি ভাই আপনি কী করবেন বলেন কালকে থেকে, উনি জানতেন এটা হবে, তারপরও আসছে, উনি একটু একটু পাগল, উনি কিছু করতে পারবে না কালকে, কিন্তু একজন দাঁড়াইছে তো এসে ছাতির সামনে তুলে দাঁড়াইছে, আয় ভাই দুজনে ওনার সাথে দেখছি, আতিক ভাইয়ের পাশে বসে কথা বলতেছে, আমি ওনাকে চিনি, এরকম যে বলতেছি 4-5 জনকে চিনি, আমরা যখন দেখা হয় তখন ওনাদেরকে এই কথাগুলো বলি, তখন ওনারা ধীরে ধীরে একটু একটু প্রেশার ফিল করেন, পজিটিভ প্রেশার। ওই যে বললো না আরিফ আর হোসেন একটু আগে বলছিল আশেপাশের কাউকে, এই ডেঙ্গুর কী অবস্থা, স্যার পুরো সেটেল সিস্টেম, টেনশন নিয়েন না, এটা একটা গ্রুপ বলে, তো বাকি গ্রুপ যদি অভিমান করে না যান ওনার কাছে, আপনি তো জানেন যে ওনারা এইভাবে বলতেছে, তো আপনি জান নাই কেন, অনেক কবি সাহিত্যিক এমকে অনেককে দেখতেছে দূর থেকে প্যাচায়া ঘুরায়া লিখতেছে, প্যাচায়া ঘুরায় লেখেন কেন, যান উনি আপনার মেয়র, যান ঢুকতে গেলে নিচে কেমন জানি করে, হ্যাঁ করে তো এটা সিস্টেম করে উঠেন উপরে, উনি ঢুকছে কেমনে, না আমরা বলবো না, দূর থেকে ওগো আমি তোমায় বলেছি, দূর থেকে ওগো আমি বলেছিলে কিছু হবে না, সামনে যাইতে হবে, ওখানে বসতে হবে, এক্সকিউজ মি উই হ্যাভ ডিফারেন্সেস, আপনাকে আমি পছন্দ করি না, বাট এই বলতে হবে ওপেনলি, ওপেনলি না বলে ধরেন আমি বাংলাদেশে ধরেই নিচ্ছে লোকজন যে প্রতি জেলার এমপিদের সাথে যারা ঘুরে তারা নাকি খারাপ, তো ভালোরা কোথায় আপনি জানেন কেন, আপনার এলাকায় খারাপ মানুষ চারদিকে বলয় করে রাখছে আপনি জানেন কেন, না ওরা ধরেই দেয়, তা আপনি ধরেই দেন, শাকসবজি খান, মলা ঢালা খান, আপনিও যান, ইউ মেক ইউর পয়েন্ট হার্ড, সো প্লিজ, বারবার পুলিশ খারাপ না, আমি তো খুঁজে বের করছি কোনটা কোনটা ভালো, আমি তো পোলাইটলি কথা বলছি, যান আপনি। সো এগেইন গোয়িং হেড টু হেড উইথ দ্য সিস্টেম ইজ নট প্রবাবলি দ্য রাইট সলিউশন। এই রোম্যান্টিসিজম আগে ছিল 50s 60s 70s, এই রোম্যান্টিসিজম ছিল যে আমরা সিস্টেমের হেড টু হেড যাবো, সাইজ করে ফেলবো, ইত্যাদি করে ফেলবো, সরি দ্য ওয়ার্ল্ড ইজ নট এখন এতটাই ওপেন, এইভাবে হবে না, ইউ নিড টু ইনফিল্ট্রেট, একদম ভেতরে ঢুকে কথা বলতে হবে। এই কাজটাই যে নাইম ভাই করার চেষ্টা করে, তারপর আমি দেখি বড় বড় পত্রিকাগুলো রাউন্ড টেবিল বৈঠকের আয়োজন করে, সাক্ষাৎকার, ইনডেপথ সাক্ষাৎকার নেয়, আপনারাও যখন এখান থেকে আজকে বলা শুরু করবেন পোলাইটলি, এখানে পেয়েছি ধন্যবাদ মেয়র, ওখানে পাইনি একটু দেখবেন, এভাবে বলা যায়, আবার বলা যায় এই মেয়র ফালতু ওরে নামা, ওই মেয়র বলবে ঠিক আছে তুমি থাকো সাইডে, আমাকে যদি এখন বলেন সেগুন ভাই বক্তৃতা ভালো নেই সাইডে যান, আমি কিন্তু মন খারাপ করবো, একটু ভালো বলেন আর একটু খারাপ বলেন, সেগুন ভাই একটু নড়াচড়া কম করবেন, সুন্দর করে বলেন বাট কথা ভালো বলেন, আবার আমি জানি আপনি আমাকে কী বলবেন, এটা আমি জানি,
So that's called wisdom, but that's whatever you call. So going head to head in system, Facebook, fatai fellam, orokom kore fellam, ittadi boleo lab nei. With a balance, you need to move ahead. Apra khyal kor, onekei koyekdin pore eshei social media ta ke eibhabe byabohar korbo, oibhabe korbo, eta kore felbo, tarpor thush. Please, ektu lomba shomoy bachte hobe desher jonno. Acha, shesh korar jonno jeta bolchi, ratarati kichu hobe na, agami borsha to amra ekhane darai thakbo, agami borsha to dengue thakbe, because onek manush ei shohore thake. এই শহর থেকে মানুষ না গেলে চেঞ্জ হবে না, এই মানুষ খুব তাড়াতাড়ি যাবে না, এই পরিবর্তনগুলো দশক বা আরও বেশি সময় লাগে। সো ঢাকা ঢাকার মতোই থাকবে, আড়াই তিন কোটি থেকে চার পাঁচ কোটি হবে, পূর্বাচল ওদিক থেকে কাঞ্চন নিয়ে আরও বড় শহর হয়ে যাবে, পুরো বাংলাদেশের নাম ঢাকা হয়ে যাবে। সো উইল বিকাম এ মোস্ট ডেন্সলি পপুলেটেড আরবান সিটি কান্ট্রি অর সামথিং। এখন আপনি আমি বেসিক কিছু কাজ করতে পারেন, চেষ্টা করলে করবেন, আর আর যদি না ইচ্ছা করে প্যাকেট যেখানে ফালাইতে চান ফালান, কারণ এটা অ্যানথ্রোপোলজিক্যাল ব্যাপার, অত সহজে হবে না, কেউ আপনাকে বলে দেয় নাই আজকেই হবে কালকেও হবে না, অনেক সময় লাগবে, একজন একজন করে ধরে একটু একটু বুঝায় আপনারা প্লিজ, একজন একজন পাশের জন। এইটা করতে গেলে আবার অনেকে হাসে, যেমন আমাকে অনেকে হাসে, ওই তুমি তো আইবিএতে পড়ছো ভালো চাকরি করে এত কথা কর দরকার কি, আমাকে ভাই একটু পরে বুঝবা। সেটা 11-12 যারা বলতো, এখন আবার 2019-20 এসে বলে ও আচ্ছা ও তো লাইনেই ছিল, আচ্ছা এখন তো ফেমাস, আসো আসো আসো, এইটাও আবার চলবে। ভালো কাজ করার নেশাটা তৈরি করে একটু পাশের জনকে বলা শুরু করে, অল্প 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 পাঁচ দুইটা কাজ শুরু করে তিন দিন এমপি সাহেবের পাশে দাঁড়ানোর জন্য লাভ নেই, এটাও করেন, ওনারা বোঝে, মিশ্রিত অনেকের সাথে এগুলো বোঝে, বুঝছি তুমি আমার সাথে কেন ছবি তুলতেছো, এটা তুমি তোমার অফিসে টানাবা আমি জানি, তারপর আরেকজন আসলে বলবা এই দেখো আমার সাথে ওর অনেক পরিচয়, এগুলোও কাম করে না। ইফ ইউ হ্যাভ জেনুইন ইন্টারেস্ট, ইফ ইউ জেনুইনলি ওয়ার্ক ফর দ্য পিপল, অটোমেটিক্যালি টের পাওয়া যাবে কিছুদিন পরে, আদারওয়াইজ এরকম আসবে যাবে চলে যাবে। ঠিক আছে, ফিউচারাইজার্স আর নাগরিক ঢাকাকে একটু ধন্যবাদ, অ্যাটলিস্ট এতগুলো মানুষকে এক জায়গায় করছে, আর তো কোথাও হয় না, মানে একটু ভালো কথাবার্তা বলে, এটা নিয়ে অনেকের আঙ্গুল, মানে অনেকের ভাই একসাথে বসে তো কয়েকটা ইয়াং মানুষ বলতেছে, এই ইয়াং মানুষটা এসে টিকটক টিকটক করতেছে না, ও এসে শুনতেছে এতগুলো লোক কী বলতেছে, এটা শোনার কথা না ইয়াং একটা ছেলের এত সিরিয়াস কথাবার্তা, রাইট? অ্যাটলিস্ট শুনতেছে, কেউ একজন ডাকছে, এসি চলতেছে, এখানে চমৎকার চকচক, এটা যদি এটা না হয়ে এরকম এরকম ঘুরতো অনেকের বিরক্ত লাগতো, এই জন্য ওরা সবাই চেষ্টা করতেছে। এইরকম মানুষগুলোর সাথে একটু থাকবেন, আর আপনারাও একটু পাগল আছেন বিকজ শনিবারে সারাদিন নষ্ট করে বৃষ্টি বাদলের মধ্যে এসে বসে আছেন কথা শোনার জন্য, হয়তো এক্সপেক্ট করতেছেন কিছু একটা হবে, বাট একটু বলি ক্যারিয়ার ওয়াইজ ইটস ডিফিকাল্ট, প্রাইভেট জব করতে গেলে অনেক ডিফিকাল্ট, সেলফ এমপ্লয়মেন্ট যদি করতে পারেন সবচেয়ে বেস্ট, কখনো যদি সরকারি চাকরি ঢোকেন এখান থেকে কারোকে বলতেছি দেশকে জেনুইনলি ভালোবাসার চেষ্টা করেন। আশেপাশে অনেকে বলবো আরে হয়েছে তুমি পাশ করে গেছো ব্যাপার না এনজয় করো, ভাই না আমি একটু পাগল থাকি, এরকম অনেক আছে কিন্তু, পুলিশে দেখতে পাচ্ছি, অ্যাডমিনিস্ট্রেশনে দেখতে পাচ্ছি অনেক ছেলে পেলে, যদি সরকারি চাকরিতে যান তাহলে দেশের জন্য সেবা করেন, প্রাইভেট সেক্টরে আসলে একটু বাণিজ্য ব্যবসাগুলো বাড়ান, আর নিজে যদি করার চেষ্টা করেন তাহলে দেশের জিনিসই সার্কুলেট করানোর মতো ব্যবসায় একটু ঢুকেন। আর ওভারঅল জীবনে অন্য কেউ এসে হেল্প করবে না, আপনার যদি স্কিল থাকে, আপনি যদি দুইটা ভালো ভাষায় কথা বলতে পারেন, কম্পিউটারটা ভালো বোঝেন, অঙ্কটা ভালো বোঝেন, ব্যাঙ্কিং সিস্টেম ভালো বোঝেন, তাহলে উন্নতি হবে, আদারওয়াইজ কোনো উন্নতি হবে না। আর ছবি তুলা, সেলফি তুলা, উমুকে চিনি বইলা কোনো লাভ নেই, নেটওয়ার্কিং একটু ডিফারেন্ট জিনিস, অনেকে অনেকে কিছু বলবেন, নেটওয়ার্কিং ইজ এন্টায়ারলি ডিফারেন্ট জিনিস। আমার সাথে যারা এখানে একদম কথা বলবেন না তাদের সাথে দেখা যাবে ফিউচারে আমার সবচেয়ে সম্পর্ক ভালো হবে, রাদার দেন আমার সাথে অনেক কথা বললেন, ছবি তুলেন ইত্যাদি ইত্যাদি। সো নেটওয়ার্কিং একটা ডিফারেন্ট জিনিস। সো আমার সাইড থেকে এইটুকুই, কারণ আমি এর বেশি জানি না, আমি এটুকুই আসছি ঢাকায় এসে করে খাচ্ছি, এই শহরে প্রতিদিন থাকি, কালকেও গাড়িরা ধাক্কা দিচ্ছে, পরশুদিন আমি খানাখন্দের মধ্যে পড়ছিলাম, তার আগের দিনও এরকম হয়েছে, তার মধ্যেও চলতেছি, আমার মধ্যে বেসিক্যালি নেগেটিভিটি নাই, আমি সবসময় ফুরফুরা থাকি, টাকা থাকলেও পকেটে ফুরফুরা থাকি, ডিসলাইক দিলেও ফুরফুরা থাকি, বিকজ দিন শেষে আমার বউ বাচ্চা আব্বা আম্মা ছাড়া কেউ আমার পাশে থাকবে না, এটা আমি জানি, আমি এই জন্য ওদের সাথেই টাইম কাটাই। ঠিক আছে, ইয়েস, আমি সিরিয়াসলি জানি না আপু, এনভায়রনমেন্টালিস্টের পেপার আমি জানি না, আমার এনভায়রনমেন্ট সায়েন্স পড়ি নাই, বাট আমার যেটা আবারও বললাম আপু, এই সিটি ইজ সামটাইমস ইটস বিয়ন্ড রিপেয়ার, এত কমপ্লেক্সভাবে অনেক মানুষজন থাকে না, এটার জন্য প্রবলেম নতুন ডিসিপ্লিন খুলতে হবে যে কীভাবে এই শহরকে সুস্থ সুন্দর করা যায়। বাংলাদেশ এনভায়রনমেন্টালিস্টদের কী ক্যারিয়ার আমি জানি না, আমি তো এনভায়রনমেন্টাল সায়েন্স পড়ি নাই, আমি আই সিরিয়াসলি ডোন্ট নো, বাট উই আর দ্য হটপট, জলীয় মানে গ্লোবাল যে চেঞ্জ হচ্ছে সেটা হটপট, সো গ্লোবাল অনেক রিসার্চ ফার্ম থেকে শুরু করে অনেকে এই জায়গায়
মনোযোগ দিবে। সো তোমাকে হয়তো আপু পেছন থেকে শুরু করতে হবে, ইউরোপ বা নর্থ আমেরিকা যেখানে এনভায়রনমেন্ট নিয়ে যারা কাজ করে ইউনাইটেড নেশনস, ওদের থেকে খুঁজে এখানে রুট বের করতে হবে। ঢাকায় কী হবে আমি জানি না। ইনফ্যাক্ট লজ্জাজনক যে আমি আসলে জানি না যে আমাদের সরকারের কোন উইং এটা নিয়ে কাজ করে, কে করতেছে, ওই ভদ্রলোকের নাম কি আমি কিছুই জানি না। উইং একজন বলেছেন চিঠি দিলে নাকি তথ্য দিবে। সো আমি আসলে আরিফার হোসেন বা সোলাইমান সুখন আয়মানের নাম জানতে চাচ্ছিলাম না, আমি চাচ্ছিলাম কোন সরকারি কর্মকর্তা এই মুহূর্তে পরিবেশ নিয়ে কাজ করছেন উনি এবং কী করছেন সেটা আমাকে রেগুলার উনি জানান, আমি এটা জানতে চাচ্ছিলাম। বাইরে শুরু হয়েছে টুইট করে বিভিন্ন ডিপার্টমেন্টগুলো টুইট করে জানিয়ে দেয় এটা করেছে এটা করেছে এটা করেছে। বন্যা নিয়ে আমি আসলে পানি উন্নয়ন বোর্ডের পাঁচজনের বক্তব্য শুনতে চাচ্ছিলাম, আমার না বা ইকবাল বাহার ভাই যা ত্রাণ দিচ্ছে এটা তো তার দেওয়ার কথা না, রেলেভেন্ট যে মানুষগুলো আছেন তারা কী করছেন ওটা আরও ক্লিয়ারলি দেখতে চাচ্ছিলাম, ওইটা আমি আসলে জানি না আপু। সো আই এম রিয়েলি সরি যে আমি প্রশ্ন উত্তরটা সরাসরি দিতে পারলাম না, ঠিক আছে। আচ্ছা, দ্যাটস অল ফ্রম মাই সাইড, অলরাইট, আই 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 ক্যান টেক অ্যাট লিস্ট জাস্ট টেক ওয়ান অর টু কোয়েশ্চেন্স ম্যাক্স ইফ ইউ হ্যাভ বাট রিলেভেন্ট। একটা বা দুটো প্রশ্নর সময় আছে, সো প্লিজ মেক ইট কনসাইজ, ছোট্ট করে সংক্ষেপে আপনার প্রশ্নটি করি। এমন কেউ কি আছে না, আপনি তো হাই তুলছেন, এটা হাত না, হাত না হাই, কোনটা বলে বলেন না, আরে হইছে ক্যামেরা লাগবো না। তো সেখান থেকে আমি স্যারকে নক করি যে স্যার আমার বাসা তো উত্তরবঙ্গে, তো আমার স্যারের অনেকগুলো ইয়ে দেখছি আমি যে আপনাদের এলাকার কিছু প্রশ্নটা করে ফেলতে হবে ডিরেক্টলি আমাকে বা স্যারকে, হ্যাঁ গ্লোরিফাই করা দরকার নেই। আচ্ছা ঠিক আছে স্যার, ব্যক্তি পূজা বাদ, স্যারও বলার দরকার নেই, আপনার প্রশ্নটা সংক্ষেপে করে ফেলুন। আমার প্রশ্নটা হচ্ছে আপনি ফুডের কথা বললেন যে ইয়াং জেনারেশন একটা সুযোগ আছে, সেটা তিনটা সুযোগ আছে তার মধ্যে একটা ফুড, আমি এই ফুডটা নিয়ে কাজ করতে চাই। স্যারকে নক করছিলাম যে আমার চালের ব্যাপারে, আমাদের উত্তরবঙ্গে দিনাজপুরের চাল সুগন্ধি চাল আছে। স্যার কি করছে, স্যার আপনাকে সাহায্য করে না? সাহায্য করে নাই না সেটা বলি না, মানে স্যারের সাথে আমি মানে সাক্ষাৎ করার জন্য বিশেষ করে আজকে আসছি, আমি জাস্ট হেল্প চাইছিলাম স্যারের কাছে। পাও ধরে সিস্টেম করে ফেলান আজকে, নেটওয়ার্কিং করে ফেলান, ভাই চাল দিম আপনারা নিতেই ভাই, এই যে হয়ে গেছে, জি স্যার, এই যে লয়ে যান, শেষ, দ্যাট ইজ নেটওয়ার্কিং। মাইকটা, হ্যাঁ মাইকটা পরবর্তী মানে আপনি ওই অফিশিয়ালি ওই যে ইয়াতে তেল টেল মারাতে গেছিলেন ওটা বাদ। ইকবাল বার ভাই আপনি অনেক কথা বলেন, আপনার কথা শুনে চাল বেচতে আসে নেবেন, সুগন্ধি চাল আছে সাইডে গাড়ির মধ্যে আছে নেবেন, না নিলে আবার আপনি হাঁটতে থাকেন, দ্যাটস ইট, একদম সিরিয়াস, ডান। সেকেন্ড কোয়েশ্চেন স্যার, আজকে আজকে নাগরিক ঢাকার প্রেসিডেন্ট নাঈম হোসেন সাহেবের কাছে আমার একটা সাজেশন আছে ছোট্ট, সেটা হলো আমরা ঢাকাতে অল্প যে ময়লা আবর্জনাগুলো যেগুলো ম্যানহোলের ভিতরে ঢুকে, এটার জন্য আমরা যেহেতু নাগরিকরা সচেতন না, তাদেরকে সচেতন করার জন্য অ্যাওয়ারনেস ক্রিয়েট করতেছি, সেটা মানে খুবই ভালো একটা উদ্যোগ। তো এর পাশাপাশি আমরা ফার্মগেট থেকে বিজয় সরণি পর্যন্ত এই ছোটো ছোটো জায়গায় এই পলিথিনের মাধ্যমে, বড় বড় পলিথিন যেটা থাইল্যান্ডে আমরা দেখে আসি, যে পলিথিনের মধ্যে একটা দুপুরবেলায় ওই ফুটপাতে যারা থাকে তাদেরকে যদি কন্ট্রাক্ট করা হয় যে এই একটা পলি দুপুর পর্যন্ত যেটা ভরবে ওটা জাস্ট পিক করে নিয়ে ডিএনসিসি অথবা, হ্যাঁ আমি একটু থামাই স্যার, একটু থামাই স্যার, যেটা বলছেন যে ওটা যাতে পিক করবে, যে ফালাইছে যে ওই ফালানো থেকে উনি শুরু করতেছে যাতে না ফালায়, যাতে পিক করার জন্য আবার আলাদা লোক না লাগে, সো উনি কাজ করতেছে আরও পেছন থেকে যাতে না ফালায়, বুঝছেন, তারপরে না প্রবলেম ইত্যাদি উনি চেষ্টা করছেন ওইটা, ঠিক আছে। আমি শেষ করি, আই উইল বি লিভিং, একটা সেকেন্ড, সরি, ইয়া এনিওয়ান, নো ডান ভাই বলে ফেলেন, আমি কে, আমি কোনো জাতীয় ফিগার না, আমি সোলাইমান সুখন, আপনি বলছেন জাতীয়গুলোতে আপনার ওয়ালে কয়টা জাতীয় ইস্যু আছে না, দিয়ে উত্তর সরাসরি দেন ভাই, আপনি দিয়েছেন উত্তর জাতীয় বিষয় নিয়ে, আপনি প্রতিটা জাতীয় বিষয় নিয়ে দেন, আপনার প্রোফাইল কই, আমি পাচ্ছি না, মানে আপনি কী পেয়েছেন আমার ওয়ালে লাস্ট বলেন তো, আমার ওয়ালে লাস্ট কী পেয়েছেন, এই যে সরাসরি এখানে আসছে এই সিস্টেমটা এরকম। আমার আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে, আমি শেষ করি, এই যে ভাই নাইম ভাই এক সেকেন্ড, আচ্ছা আমার ভাই 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 পয়েন্টে আসবে, আমি এত ঘোরাঘুরি পলিটিক্যাল কথা না, আমার ওয়ালে লাস্ট পোস্ট কী, পাট, পাট খেতে গেছিলাম আমি, আমার কাছে বাকি জিনিস থেকে এটা অনেক ইম্পর্টেন্ট, কারণ আপনি যদি ওটা না ধরতে পারেন ভাই, আমি ডিএনসিসির ভাগারে গেছিলাম, একটু শেষ করি ভাই, ভাই শেষ করি ভাই,
ভাই কথা আমার ছাত্র আন্দোলন নিয়ে কথা বলার জন্য আমি হই নাই ভাই, আমি ছাত্র না, শেষ করি একটু, আমাকে বলতে হবে কেন? আপনি আমারে পাইলেন, আমারে আমাকে নাটক বানাবেন, আমি একটু বলি সিম্পলটা আমি খুব বুঝি, ভাই তেল দেন, ভাই আপনি বললে অনেক হবে না, তারপর ধরে টুস কেউ নাই, খুব কমপ্লিটলি না শকুনটাকে চিনি না আর ডান। আমি পাঠ নিয়ে কথা বলেছি গত 15 দিনে, জাতীয় ইস্যু যদি এটা না হয়, আই এম সরি যদি আপনি না বুঝে থাকেন পাঠ কেন জাতীয় ইস্যু না। দ্বিতীয়ত DNCC-র ভাগারে বসে প্লাস্টিকের হ্যানে বসে এমনি এমনি নাড়তে নাড়তে ভিডিও করে বলছিলাম যে প্লাস্টিক দিয়ে কী হয়, সো এটা যদি ন্যাশনাল ইস্যু না হয় শহরের আমার বোঝার সম্ভাবনা না। 34% রিক্সাওয়ালা জন্ডিসে ভুগতেছে, রিক্সাওয়ালা লোকে বৈশা ভাই কী খাস সকালে বাটার বন বিকালে কী, এটা দিয়ে পুরো ডেটা দিয়ে ভিডিও করে আমি আমার মতো করে বলছি, এটা যদি ঢাকার জাতীয় ইস্যু না হয় আমার পক্ষে ভাই জাতীয় ইস্যু কোনটা এটা বোঝা সম্ভব না, আই এম সরি। আর জাতীয় সব ব্যাপারে আমি কিছু না, আমরা কিছুই না, আমরা জাস্ট কয়েকজন নাগরিক। আপনি উল্টা প্রশ্ন করা উচিত ছিল বাকি নাগরিকরা কথা বলে না কেন, বাকি শিক্ষিতরা কোথায়, ওনারা জানি কই কই ঘুরে, একটু পিছলা, একটু ক্যানাডা, একটু বিদেশ, না বলবো না, যারা বলতে যাই তোমার উচ্চারণটা ভুল ছিল, তুমি একদম পারোনি, তুমি তো বাইরে থেকে পড়াশোনা করোনি, তুমি কি এই ব্যাপারে কি করে বললে আপনি বলেন। সো দ্যাটস দ্য কোয়েশ্চেন স্যার, আই এম সিনসিয়ারলি অ্যাপোলোজাইজিং ইউ ফর নট বিং এবল টু স্যাটিসফাই ইউ, যে সব বিষয় নিয়ে কথা বলি না, বাট আমি বলবো না সব বিষয় নিয়ে। থ্যাংক ইউ স্যার, লাস্ট কোয়েশ্চন, এখান থেকে মাইক লাগবো, আউট অফ টাইম। কিন্তু আমরা এটা বানাবো, কিন্তু হ্যাঁ আমরা আজকে যারা ঢাকায় আছি বর্তমানে আমরা 4G ইউজ করতেছি, কিন্তু যারা এখন পর্যন্ত প্রত্যন্ত গ্রামে আছে তারা এখন পর্যন্ত 2G পাচ্ছে না, তো সেক্ষেত্রে তারা এই আউটসোর্সিং এর আওতায় এবং ইন্টারনেট সংযোগ কিভাবে পেতে পারে? আমি জানি না, ওর যদি শহরে কোথাও কুমিল্লাতে বা যদি গ্রামে থাকে, কুমিল্লায় কোনো আত্মীয় থাকলে ওই বাসায় যায়। আপনি জানেন যে গ্রামের মধ্যে অনেক প্রতিভা লুকানো আছে, তো এই প্রতিভাগুলোকে কিভাবে আপনি বিকশিত করবেন যদি ইন্টারনেট ব্যবস্থা ভালো না? আপনি কই থাকেন, আপনার ইন্টারনেট কি? আমি তো ঢাকায় থাকি, যারা গ্রামে থাকে। আমি আপনার জন্য বলছি আপাতত, আপনি 4G ইউজ করে দেখায় দেন, তারপরে 4G ইউজ করে দেখায় দেন, দেখায় দিয়ে বলেন যে আচ্ছা গ্রামের পুলা আপনি পাচ্ছেন, আপনি 5টা 4G ফোন নিয়ে যায় ওদেরকেও শিখান। থ্যাংক ইউ সোলোমন ভাই, শুকন, ওকে ডান, থ্যাঙ্কস, থ্যাঙ্ক ইউ, ওকে আমাকে নামাই দিচ্ছে দেখছো, না না নামাই নাই, এই তালে দাও। সোলোমন ভাই আমরা এখন একটা ছোট্ট ক্রেস নিব এবং ফুলের একটা তোড়া দিব, আপনি একটু একটু হাসেন দেখি, একটু ডান, আচ্ছা শান্ত ভাই, মিস্টার শান্ত ভুঁইয়া, ক্যান আই হ্যাভ ইউ ফ্রম ফিউচারাইজার্স অ্যাজ আ CEO টু গিভ দ্য ফ্লাওয়ার টু সোলোমন শুকন, আর ওয়ান অফ আওয়ার মোটিভেশনাল স্পিকার্স? ফিউচারাইজার্স বাংলাদেশের CEO শান্ত ভুঁইয়া ফুলের তোড়া দিয়ে সম্বোধনা জানাচ্ছেন, এন্ড নাও দ্য ক্রেস উইল বি প্রেসাইডেড বাই মিস্টার নাইম ফ্রম নাগরিক ঢাকা টু সোলোমন শুকন, এবং নাগরিক ঢাকার সভাপতি নাইম হোসেন ক্রেস্ট প্রদান করছেন সোলেমান শুকনকে। কেউ তালি দেন, আমি জানি, করো তালি, করো তালি, এই যে।